এই পরীক্ষা বাতিল করতে হবে করতে হবে করতে হবে এই হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে করতে হবে করতে হবে করতে হবে কাজী পলিটেকনিক্যাল কলেজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছে লড়বে লড়ছে লড়বে কাজী পলিটেকনিক্যাল কলেজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছে লড়বে লড়ছে লড়বে এই এই নোটিশ বাতিল করতে হবে করতে হবে করতে হবে করতে হবে বন্দে মাতরম বন্দে মাতরম পলিটেকনিক্যাল কলেজে ছাত্র ছাত্রীদের অনলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কান্তি দারুয়া পলিটেকনিক্যাল কলেজ গেটের সামনে বিক্ষোভ ও ধর্ণা দেয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রী। এবারে অনলাইন গুগল মিটে ভিডিও অন রেখে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে কোশ্চেন জানার জন্য প্রয়োজন আরও একটি ডিভাইসের। কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে বাতিল হবে অনলাইন পরীক্ষা। এক্ষেত্রে ছাত্র পরিষদের দাবি, অনেক গরিব ছাত্রছাত্রী রয়েছে যাদের দুখানা ডিভাইস ব্যবহার করে অনলাইনে পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। অধিকাংশ ছাত্রছাত্রীর বাড়ি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় হওয়ার জন্য যথেষ্ট নেটওয়ার্কেরও সমস্যা থাকবে, সেক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে বাতিল হবে তার এক্সাম। তাছাড়া অনেকেরই সামর্থ্য নেই অতিরিক্ত ডেটা ব্যবহার করে অনলাইন পরীক্ষা দেওয়ার। এ বিষয়ে 9 জুলাই কারিগরি দপ্তরের মন্ত্রী ও চেয়ারপার্সনের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে, লিখিত আবেদন জানানো হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে পুরনো পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে, কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রীদের এই সমস্যার সমাধান না হলে বিক্ষোভের পথ বেছে নেয় পলিটেকনিক্যাল কলেজের ছাত্রছাত্রী। আজ কাঁথি দারুয়া পলিটেকনিক্যাল কলেজ গেটের সামনে বিক্ষোভে অংশগ্রহণ করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, পলিটেকনিক টিএমসিপি ছাত্র নেতা ও রাজ্যের কোঅর্ডিনেটর শুভম পাত্র, ছাত্রনেতা শেখ সাজিদ, শৈল্পিক পয়রা, সোনাই ভট্টাচার্য, অঙ্কিতা সামন্ত সহ একাধিক ছাত্রছাত্রী। এদিন বিক্ষোভের শেষে কলেজের অফিসার ইনচার্জ প্রবীর কুমার মাইতির হাতে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় আজকের আন্দোলনের প্রতিলিপি। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।